আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের আমেজে নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হলাম। তো আপনারা চাইলে আমার ভিডিওটা ফলো করে আপনারাও এই মজাদার রেসিপি তৈরি করে নিতে পারেন, যেহেতু সামনেই ঈদুল আজহা চলে এসেছে। বিশেষ দিনে যদি বিশেষ কোনো খাবার না হয় তাহলে কিন্তু জমে ওঠে না। আজকে আমি মজাদার মশলা বটি কাবাব তৈরি করে নেব। তো সেজন্য আমি ছোট ছোট টুকরো করে মাংস কেটে নিয়েছি। তো পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 3 চামচের মতো পেস্ট ইউজ করেছি, আর সাথে একটা অনিয়ন কেটে দিয়েছি, তবে এটা আমি বড় সাইজের নিয়েছিলাম। আর 2টা তেজপাতা আর 3টা এলাচ দিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো তেলটা ইউজ করে নিচ্ছি, তো আপনারা কম বেশি করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, মরিচ পাউডার। এখন আমি ভালো করে উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে জিরা পাউডারটাও ইউজ করতে পারেন। তো আমি এখন কুক করে নিচ্ছি, এটাকে ঢাকনাতে ঢেকে দিচ্ছি। এটাকে মাঝে মাঝে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে, আর এটাকে একেবারে লো ফ্লেমে করে নিতে হবে, যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করব না। মাংস থেকে বের হওয়া সেই পানি দিয়ে আমি এটাকে রান্না করে নেব। তো সেজন্য একেবারে লো ফ্লেমে আমাদের রান্না করতে হবে, আর মাংস সিদ্ধ হয়েছে কি না এটা চেক করে নিতে হবে। আমি এখানে একেবারে ড্রাই করে মাংসটা রান্না করে নিয়েছি। তো আমাদের রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে এটা তুলে নিচ্ছি। এটাকে 5 মিনিটের জন্য ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি কিছু মশলা ইউজ করব। মশলাগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, জিরা পাউডার নিয়েছি, আর গোলমরিচ পাউডার, সাথে আছে ধনিয়া পাউডার আর চিলি ফ্লেক্স নিয়েছি। তবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়াটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আমাদের মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটাকে ফ্রাই করে নেব। তো আমি এখানে পরিমাণ মতো তেলটা নিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি, একেবারে অনেকগুলো দেওয়া যাবে না, এটাকে অল্প অল্প করে ভেজে নিতে হবে। মাংসের এই পাশটা হয়ে এসেছে, এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি, তবে এই মাংসটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এই মাংসটা যে কোনো খাবারের সাথেই আপনারা খেতে পারেন, চাইলে কেচাপের সাথে বা রুটির সাথে, যে কোনো খাবারের সাথেই এটা খেতে পারেন। তো আমি বাকি যে কাবাব ছিল সেগুলো ভেজে নিচ্ছি। তো এই কাবাবটা খুবই মজাদার, আপনারা চাইলে যে কেউ তৈরি করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে, জানেন আপনাদের কাছে কেমন লাগবে। সবগুলো কাবাব আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি একটু ডেকোরেট করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।